মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে বেড়ে যেতে পারে জ্বালানি তেলের দাম, এমন শঙ্কার কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। নসরুল হামিদ আরও বলেন, পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এরই মধ্যে চড়া হতে শুরু করেছে জ্বালানির আন্তর্জাতিক বাজার। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। বিধ্বস্ত গাজা উপত্যকায় প্রবেশের অপেক্ষায় শত শত ইসরায়েলি ট্যাঙ্ক, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে স্থল অভিযান। এতে টেনশন বাড়ছে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আশঙ্কা করা হচ্ছে শুরু হতে পারে বহুপাক্ষিক যুদ্ধ। সংঘাত শুরুর পর থেকে অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানির বিশ্ববাজারে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমতে পারে এমন শঙ্কা উস্কে দিয়েছে তেলের দর। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 7.5%। স্মার্ট মিটার নিয়ে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের জ্বালানি বাজারেও। এখনও আমরা কোনো বলতে পারি না যে মানে খুব বেশি খারাপের দিকে গেছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। মনে হয় যে এখন আমরা কন্ট্রোলে আছি, তবে এটা চিন্তার বিষয়। মিডল ইস্ট যেভাবে এগোচ্ছে, বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে জায়গাটা তৈরি হয়েছে, এটা বলা যাচ্ছে না যে এখন আগামীতে পৃথিবী কোন দিকে যাবে। তেলের বাজারের অস্থিরতা সামনের দিনেও অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। আশঙ্কা আছে ব্যারেল প্রতি দাম উঠতে পারে $100। যদিও দেশে নির্বাচনের আগে নতুন করে দর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী, তবে জ্বালানির দাম বাজার ভিত্তিক করতে নতুন কাঠামো প্রস্তুত বলে জানালেন মন্ত্রী। প্রাইসিং ফর্মুলা একটা দিয়ে ফাইন্যান্স এটা সিদ্ধান্ত দিলে পরে তাহলে আমরা সেগুলো কেমন হইতে পারে কিভাবে এটা তো এখন বলা যাচ্ছে না কবে থেকে এটা ইমপ্লিমেন্ট করবে তারা, তো হয়তো সামনে নির্বাচনের পরে হয়তো ইমপ্লিমেন্ট হতে পারে, বাট এটা ফাইন্যান্সের উপর ডিপেন্ড করে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিরকমভাবে প্রাইসিং হতে পারে আমরা ইন্ডেক্স ধরে একটা ফর্মুলা তৈরি করেছি। IMF এর $470 কোটি ঋণের শর্ত হিসেবে জ্বালানি তেলের দর বাজার ভিত্তিক করার কথা বলা হয়েছিল, যা মেনে নিয়ে এই কাঠামো তৈরি করে সরকার। অবশ্য বর্তমানে শুধুমাত্র LPG-র দাম বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।